প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ ঢাকা মহানগর দায়রা জজ আসাদুজ্জামানের আদালতে শুনানি হবে দুপুর দুইটায়। গেল পরশুদিন নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে তার জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু অসুস্থ থাকায় শুনানি পেছানোর জন্য আবেদন করেন রাষ্ট্রপক্ষ। পরে আদালত আবেদন মঞ্জুর করে আজকের দিন ধার্য করেন। গত 29 অক্টোবর গুলশান দুইয়ের বাসা থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।